আসসালামু আলাইকুম সবাইকে, পাখাল প্রেমী ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে চলে আসছি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় একজন খামারি হিরা ভাই লফট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়ার সব ক্রেস্ট যা ইয়া আছে সব কিছু আমি নিয়ে বসলাম। এই তো আমি তো ফ্যান্সি, আগে তো রেসার পালতাম, রেসারের হিসাব আলাদা, ফ্যান্সিতে এখন পালা শুরু করছি। তো আমাদের এনপিবি এর দুইটা শুতে আমি অংশগ্রহণ করছিলাম, আর্সেঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেলটা নিয়ে। তো ওই কবুতর থেকে আমি এই প্রাইজগুলি পেয়েছি, আর সব থেকে মজার যে এবং চ্যাম্পিয়ন দুটাতেই আমি পেয়েছি। এই আর সব থেকে মজার কথা যেটা, এখানে যেই কয়টা আপনারা ইয়া দেখতে পারতেছেন সবগুলা কিন্তু আর্সেঞ্জেলের, প্রত্যেকটা চ্যাম্পিয়ন পেয়েছে ভাই কিন্তু আর্সেঞ্জেলের। তো আজকে আমি ভাইয়ের পুরো ফার্মটা আমি দেখাবো, কি কি পালতেছে বা কি কি এখন বর্তমানে আছে বা কি কি অ্যাভেলেবেল আছে, আপনারা পছন্দ করলে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই প্রাইস বলা হবে না, কারণ মানে একটা ভালো একটা খামারি কখনো প্রাইস বলে বিক্রি করে না বা বিক্রি করার উদ্দেশ্যে কেউ ভিডিও করে না। তো আমি ফার্মটা দেখানোর চেষ্টা করবো, কারো যদি প্রয়োজন হয় বা কারো যদি পছন্দ হয় যে ভাই এটার বেবিটা আছে কিনা বা এই পেয়ারটা দিবেন কিনা, আপনারা ফোন করে রিকোয়েস্ট করতে পারেন, যদি হয় তাহলে আপনার কন্ট্যাক্ট করে নিতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ভাইয়া মূলত এখন কয় পেয়ার আছে আপনার এখানে? আমার এখানে প্রায় 150 পেয়ার আছে, সব রানিং বেবি সব মিলে। বেবিরা বেবি বাদে হবে, বেবি বাদে শুধু রানিং, একদম রানিং 150 পেয়ার আছে। আচ্ছা, তো এখন বর্তমানে কি কি ব্রিড আছে আপনার কাছে অ্যাভেলেবল, কোন ব্রিডগুলো রাখছেন? মধ্যে আছে আমার, আমি এখন ফ্রেঞ্চ মুন্ডিয়া নিয়ে কাজ করতেছি, ফ্রেঞ্চ মুন্ডিয়া আছে, তারপরে হলো এক্সিবিশন আছে, হাউস পিজন আছে, মোরাসেল আছে, তারপরে বিউটি আছে, আর লাহোরি আছে। মোটামুটি বলা চলে প্রত্যেকটা ইয়া ব্রিডই রাখার চেষ্টা করছি, চেষ্টা যেগুলো যেগুলো ভালো লাগে আমি ওগুলো পালতেছি, পছন্দের ব্রিডগুলো পালতেছি। ডেনিশ আছে, তারপরে বোম্বেটা আছে আমার, আমার খুব ভালো লাগে। তবে আজকে আর কথা বাড়াবো না, ওকে, নেক্সট ইনশাল্লাহ আরেকটা ভিডিও করবো, ডিটেলসে কথা বলবো, আজকে জাস্ট আমরা কৌতুহলগুলো দেখি। আচ্ছা, তো ভাইয়া ফার্স্টে কোন জোড়াটা দেখাবেন আমাদের বলেন? এই তো এখানে আমার সবই তো কবুতর রাখা, এখানে যেমন এই যে একটা বিউটি আছেন, আর্সেঞ্জেলের বেবিগুলো আছেন, তারপরে এই যে আচ্ছা বিউটি বিউটি কি আপনার প্রোডাকশন এখনো বর্তমানে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেবি অ্যাভেলেবেল আছে কার যদি মোটামুটি, হ্যাঁ আছে বেবিগুলো উঠছে। এইটি হলো আমার ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেল, এই যে আর্সেঞ্জেলের কালেকশন আমার, মানে এগুলি ম্যাক্সিমাম আমার প্রাইস পাওয়া, এগুলি বেবি এগুলো থেকেই মানে প্রাইস গুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি বেবি গুলো আমি যারা যারা কালেকশন করতে চায় আমার এই এখান থেকে আমি পেয়ারা বেবি গুলো দিয়ে থাকি। আর এটা এটা হলো আমার মুন্ডিয়া, মূলত হ্যাঁ রেস্টের জন্য রাখা। ও এগুলো সব রেস্ট আছে? হ্যাঁ না, নতুন ভাবে মানে এই এগুলো সব অ্যান্ডোনেশিয়ান ব্লাড লাইন আমার, এই এই সিরিয়ালে যা আছে সব অ্যান্ডোনেশিয়ান ব্লাড লাইন। হ্যাঁ, ওই যে এন্ডিগোর সঙ্গে অ্যান্ডুনিশান কালো পেয়ার আপ করতেছি বা জোড়া জোড়া রাখা। এই যে দুইটা আমার, এগুলো অ্যান্ডুনিশান ব্লাড লাইনের দুইটা মাক্সি, এটা কি ফিমেল? এটাও ফিমেল, হ্যাঁ এটাও অ্যান্ডুনিশান ব্লাড লাইনের ব্লু বার একটা ফিমেল, এটা আমার সাদা পেয়ার একটা মেল। আচ্ছা, এই আর এখানে এখানে হলো যে আমার এখানে একটা অ্যান্ডুনিশান মুন্ডি পেয়ার আছেন, ব্ল্যাকের সঙ্গে মানে প্রিন্টটা খুব ভালো আসে, এই জন্য এইভাবে পেয়ার পরা। আপনার বেবিগুলো কি সব অ্যান্ডালুশিয়ান? দুইটা অ্যান্ডালুশিয়ান কাটে, অ্যান্ডালুশিয়ান কাটে, ইন্ডিগো কাটে, কালো কাটে, সব সময় অ্যান্ডালুশিয়ান কাটে না। এই তারপরে এখানে যে আমার স্প্যানিশ পোটার গুলো আছে, স্প্যানিশ পোটার গুলো আছে। আচ্ছা, এগুলো বেবিগুলো কি অ্যাভেলেবল আছে বর্তমানে? হ্যাঁ, এই যে বেবি তো উঠতেছে, এই পেয়ারের সাথে একজোড়া বেবি উঠলো, সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একজন নিয়ে গেছে। এটা আমার বোম্বে একটা সাদা পেয়ার, এই এক পেয়ারই আছে আপনার কাছে? না না, আরো আছে না, মানে এখানে রাখা। এখানে ওই যে হাঙ্গেরি হাউস পিজন, এই আমেরিকান ফ্যান্টেল, ইন্ডিয়ান ফ্যান্টেল না, এটা আমেরিকান, এটা আমেরিকান গ্রেভালদেশটা। এই আমার রুমগুলো ডিভাইডেড ডিভাইডেড রাখা। এই এই মূলত আমার এই মেন পেয়ারগুলো প্রত্যেকটা রুমে এইভাবে আছে। এই যে এখানেও হাউস পিজন গুলো রাখা আছে, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। এটা হলো আমি ব্ল্যাকে আমার ইন্দোনেশিয়ান বিউটি ব্ল্যাকের লোকে পেয়ার করা। আচ্ছা একটা, তারপরে হলো এখানে স্টেনসিল
বিউটি পেয়ার মানে পেয়ার করা দেখি এখান থেকে কিভাবে আসে এখনো রেজাল্ট আসে নাই না এখানে গ্রেবাল এর পেয়ার হ্যাঁ বিউটি এবে এখানে আমার আছে মুন্ডি আছে ইন্ডিকো একটা মেলটা আর ফিমেলটা হলো ব্ল্যাক এভাবে পেয়ার আপ করা এই সাদা এখানে একটা আমার পেয়ার আছে মুন্ডি আচ্ছা আপনার কাছে হোয়াইট কালার বেবি অ্যাভেলেবল আছে বর্তমানে বর্তমানে ওই যে মার্কেটে একটু ডাউন হওয়ার কারণে আমি বেবি খুব কম উঠাচ্ছি এখন আমার পেয়ারা করছি কারণ আমার যেহেতু রাখার ক্যাপাসিটি নাই বেশি তো অ্যাভেলেবেল আমি বেবি উঠাই না খুব সীমিত বেবি উঠাই হ্যাঁ সীমিত এখানে উপরে আমার এক জোড়া গ্রেবালনেস ভেলভেট ভেলভেট শিল বলে এখানে একটা বিউটি পেয়ার গ্রেবালনেস আর ব্লুবালনেস পেয়ার করা মোরাসেল অ্যান্ডোনেশিয়ান একটা পেয়ার এখানে কালো সঙ্গে করা এখানে আরেকটা পেয়ার আর এখানে আছেন হলো এক্সিবিশন মাক্সিল লগে কালো একটা পেয়ার করা যেহেতু অ্যান্ডোনেশিয়ান ব্লাড লাইনের দুইটাই পেয়ার আপ করা এখানে বেবি ফ্যান্টেলের ব্লুবালনেস এর একজোড়া বেবি আর এটা হলো আমার উপাল মুন্ডি মেলটা হলো উপাল আর ব্লুবালটা হলো ফিমেল এভাবে পেয়ার করলে উপাল বাচ্চা পাওয়া যায় এভাবে আমার এই রুমটা এভাবে সাজানো আছে ওর নেক্সট রুমটা আছে হলো আমার উপর থেকে হাউস পিজন আছেন উপরে আর এখানে আছে হলো অ্যান্ডোনেশিয়ান এক্সিবিশন মেলটা যে ডিমে তা দিচ্ছে আর এভাবে পেয়ারটা আসা বাইরে থেকে এভাবে পেয়ার আপ করে আসা কিন্তু আমি এভাবে পেয়ারে আমি অ্যান্ডোনেশিয়ান বেবি পাই প্রতিবারই না হ্যাঁ প্রতিবারে এন্ডিকো পাশে অ্যান্ডোনেশিয়ান আছে এরকমই মানে ভালো বাচ্চাই কাটে আর এটা জাস্ট আমার অ্যান্ডোনেশিয়ান থেকে আসা একটা এন্ডিকো মেল আর ওইটা একটা এমনি নর্মাল একটা বিউটি ইয়া যাওয়া চেকার আমি ফোস্টার করছি আর এখানে আছে ওই যে আমেরিকান বালনেস ইয়া ফ্যান্টেল ব্লু বালনেস ফ্যান্টেল একটা একটা পেয়ার হাউস পিজন আছে নিচে ইন্ডিগো কালো মুন্ডি একটা পেয়ার করা আর ইন্ডিগো বাড়ির সাথে ব্ল্যাক না হ্যাঁ 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 এভাবে আমার এখানে আছে গ্রিজেল এখানে লাফসান গ্রিজেল মুন্ডি একটা পেয়ার আছে উপর একটা হলো আমি ব্ল্যাক এর লগে হোমোজিনিয়াস পেয়ার আপ করা ইন্দোনেশিয়ান বেবি কাটে না ইম্পোর্টেড না এগুলো আমার সব ঘরের আপনার ঘরের বাচ্চা হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার গুলো বিক্রি করে ফেলেছি আর এখানে সাদা এটা ইম্পোর্টেড পেয়ার সাদা হ্যাঁ হ্যাঁ ডিমে বসে আছে একটা এবারকে একটা বেবি পাইছি বুঝে আলাদা করছি এই আর মূলত এটা হলো আমার পোস্টারের জন্য করা এখানে মূলত পোস্টারও পেয়ার আছে পাশাপাশি যেমন এই যে কালো একটা লাহোরি পেয়ার আছে আমার এখানে এই যে স্টেনসিল একটা পেয়ার করা এখানে বিউটি ওই যে স্টেনসিলের কালারের ইয়াটা চলতেছে হ্যাঁ 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 এই একটা পেয়ার আছে এখানে আমার ওই যে লাল একজোড়া বোম্বে আমার খুব পছন্দের পেয়ার বোম্বে যেটা তারপরে ওই যে তারপরে এই স্টেনসিল লাহোরি বাংলাদেশে যখন একদম পেয়ারটা আমার হ্যাঁ অনেক চড়া দাম দেখি না আর এখানে সাদা এমনি আপনার এই যে বোম্বে গুলো হ্যাঁ তিনটা পেয়ার বোম্বে এগুলো কত দিয়ে নেওয়া হয়েছিল আপনার না এগুলো সব আমার ঘরে বেবি আপনার ঘরে ঘরে বেবি আমি ভাল লাগা বিদায় এখনো আমি আছি হ্যাঁ এই যে এখানে আমার এদিকে আমার ঘরে বেবি মোরাসলাত হ্যাঁ আমার ঘরে বেবি হ্যাঁ আমি খুব সুন্দর অনেক সুন্দর আমি এগুলো ছয় পর হয়ে গেছে আমার নিজের জন্য রেখে দিছি রেখে দিছি অনেকে চাইছে আমি সেল দিই নি এখন রাখছি আর এগুলো সবই আমার পোস্টারই পোস্টার আইটেম নিচে যেগুলো আছে এগুলো সবই পোস্টার আইটেম হ্যাঁ প্রথমবারে দেখো তো এই মোটামুটি এই মোটামুটি এইভাবে আমি অল্প পালি বেশি পালি না বাট যা পালেন আর কি সব নিজের পছন্দ মতো পছন্দ মতো এই তো আমার খামারটা এইভাবেই গোছানো সময় পাস করা পাশাপাশি এখানে যেমন স্টেনসিল এক জোড়া পেয়ার আছে এখানে আছে কিছু রাখা এখানে আছেন কিছু এই
সিঙ্গেল লাহোর সুবিধা দিতে পারবো কাউ যদি মনে হয় আমার কোন কবুতর ভাল লাগছে তার আমার অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার সঙ্গে যোগাযোগ করবে যা যেটা ভাল লাগে আমি যদি আমার দেওয়ার মতন থাকে আমি অবশ্যই দিব আর যদি দেওয়ার মতো না থাকে বেবি হইলে আমি তখন দিতে পারবো আচ্ছা এই হচ্ছে ভাইয়ার টোটাল লফটটা তো আজকে পর্যন্ত তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন ভাইয়া সালাম আলাইকুম ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি ঈদের পর আমি খামারটা আরো গোছাবো আর যাকে যারা আমাকে পছন্দ করেন বা ভালো লাগে অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ফোন দিবেন ভালো থাকেন আর ঈদের পর থেকে আমি খামারটা সাজাবো সবাই দাওয়াত রইল আইসেন ইনশাল্লাহ তাহলে ঈদের পর আমরা আরেকটা ভিডিও পাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ অবশ্যই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ